মহাপত চায় ও আমার সোনারে মাদা ও আমার সোনার মা আরে বলিব না তোমায় আমি বলিব না তোমায় আমি বলতে পারি না আমার সোনারে মা আদিনা ও আমার সোনার আমরা সেই সোনার মদিনার আওয়াজ একটু mohabbatে দিতে চাই কিনা কারা কারা চান না একটু হাত তুলেন তো এরার দিভারি বান তো এতর গুরু জরায় যাইক اشکডิบবে বেশি কোলে গিলো অসুবিধা হ্যাঁ এসকর দিব্যা বেশি কুলে গেল অসুবিধা কারণ আপনারা প্রাঞ্জল ভাষায় তকরির শুনেছেন আমি একটু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করব মেমোরি যদি ফুল হয়ে যায় কথাগুলো ঢুকবে না ঢুকার জন্য কিছু পরিস্থিতি তৈরি করতে হবে ঠিক কি না যাতে শয়তান এসে জায়গা করে না নিতে পারে কথাগুলো যাতে ডাইরেক্টলি যায় আল্লাহ বোঝার তো বেগদান করবো শেষবেলায় আরেকটি দোরশ্বরী পড়ুন আল্লাহ

তোমার বুকে প্রভুগীত তোমারি বুকে প্রভুগীত নূরে রিজরনা আয় আমার সোনার মাদি জান্নাত প্রাণের না ও আমার সোনার মদিনা আর কত আল্লাহু আকবার বলোন না আর কত কত বসে বাংলা দেশে কবে জানি যেতে পারবো নুরু নবিজির দেশে ওগো আল্লাহ পূরণ কর আশিকদের মনের বাসনা আয় আমল মদিনা আيام আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার কানে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত হাজérin আমাকে সাহেব দাওয়াত একটি বিষয়বস্তু দিয়েছেন গওসিয়তের আলোচনা একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ হজুর সেই দিনা ইনি কেমন আল্লাহর বলি তার প্রমাণ যদি আমরা দেখতে চাই হজুর সেদিন গৌসপাক নিজে বলেন সকালবেলা যখন সূর্য উদয় হয় আমি গৌসপাকের দরবারে ওই সূর্য সালাম দেয় আওয়াজে বলেন আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে সূর্য সৃষ্টি করেছেন কে মা সৃষ্টি করেছেন কে বছর সৃষ্টি করেছেন কে যুগ সৃষ্টি করেছেন কে কিন্তু হুজুর পাক বলেন আমি যখন ছিলাম তখন সূর্য যখন উদয় হয় উদয় হওয়ার আগে আমি গৌস পাকের দরবারে সালাম দেয় দিন যখন আসে সেই দিন আমি গৌশ পাকের দরবারে সালাম দেয় মাস যখন আসে সেই মাস আমি সালাম যুগ যুগ যখন আসে সেই আমি সালাম দেয় দেয় সমসাময়িক কালে যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা ঘটার আগে আমি গৌশো বাঁকের দরবারে তারা সালাম দেয় এই জুড়ে বলুন সৃষ্টি করেছেন আল্লাহ আর আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে আমার সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি আমি আল্লাহ জমিনের মধ্যে এমন কতগুলা ফেরাক রেখেছি এমন কতগুলো ভিত্তি রেখেছি এমন কতগুলো ফাউন্ডেশন রেখেছি যাদের অনুমতি না নিলে তুমি সূর্য উদয় হতে পারবে না আরো জোরে বলুন আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ আমার গৌশোপাক বলে যুগ যখন চলে আসে মাস যখন চলে আসে বছর যখন চলে আসে ওই সময়গুলা আমি গৌশোপাকের দরবারে ফরিয়াদ করে অগো গোলা জম আপনি যদি আমাদের আমাদেরকে অনুমতি দেন আমি সূর্য উদয় হয়ে যাব আরো মোহাব্বতে বলুন আমার ভাইরা হুজুর সৈদনা কৌসুপাক ইনি এমন একজন ব্যক্তি ছিলেন মুরিদান আশে কান্দের আমার ভাইরা যখন ইন্তকাল হয়ে যায় হুজুর সৈদনা পীরানে পীর কৌসুপাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ একজন মুরিদান ওনার যান যখন কবজ করে নিয়ে যায় সুবহানাল্লাহ আম্মা জান ডাকে দেয় ও গবর আব্দুল কাদের জিলানি আমার এই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই আমি মায়ের সেবা করার জন্য আমি মাকে টাকা দাবার জন্য আমি মাকে रोजगार করে দেওয়ার জন্য আমারও কোন সন্তান নাই হুজুর সৈয়দনা গাউস পাক যখন ফরিয়াদ করে আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে দেখো দেখো হে আজরাই মালাকুল মত তুমি আমার এই মুরিদ জান কবজ করে নিয়েছো একটু ফিরাস দাও মালাকুল মত বলে আমি নেওয়ার ক্ষমতা আছে দেওয়ার ক্ষমতা সুবাহান আল্লাহ বলেন হজুর সৈদানা গৌসবাগ বলে আমি নিতে পারবো দিতে পারবো আমার গৌসভাগ বলে দেখো দেখো আজকের দিনে যত মানুষের জান তুমি কবজ করেছ আজকের দিনের মধ্যে যত মানুষের জান তুমি

আমার মরিদানের যান ফিরাইয়া দাও যখন ফিরে দিবানা আজ শোনো কোন কলব আজরাইল তোমার হাতের মধ্যে যে জানগুলো আছে একটা জানো তাকত নরে ও আজরাইল তাড়াতাড়ি দিয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাইল কই এমন বান্দার ফাঁদে আমি পড়লাম আমি আল্লাহর কাছে যাইলাম আল্লাহর কাছে গেল আল্লাহর কই আল্লাহ আপনার এক বান্দা হয় ওই মানুষের জান যদি আমি না আদি তাইলে নাকি আমার অকল মানুষের যেগুলো আজকে আমি জান কবজ করছি ওই মানুষের জানগুলো নাকি নিয়ে আনিবে আমার আল্লাহ কই জানো না এরা তো এমন আল্লাহর বলি যাদের দরবারে গেলে সালাম দিতে হয় সুবহানাল্লাহ আল্লাহ কন কিতাবে আছে আমি মুখে কোনো কথা বলবো না আমার ভাইজানেরা কিতাবে এবারও এমনভাবে নকল করেছে আমি একটু নোট করে এনেছি দেখে দেখে বললে অসুবিধা হবে তো আওয়াজে বলেন আবার এগুলো বাংলা নোট নয় আরবি নোট কম্পিউটারে একটু সেটিং করে এনেছি ওলি আল্লাহর দরবারে যা মালাকুল মত যখন মালাকুল মত ওলি আল্লাহ দরবারে যায় ফকাল আসসালাম আলাইকাইয়া ওলি আল্লাহ ওলি আল্লাহকে সালাম দেয় আর জোরে বলুন এই আবার একটা দুইটা জায়গা নয় আমার ভাইয়েরা একটা দুইটা জায়গায় নয় সর্বোচ্চ সুদূরের মধ্যে এই আবারত আছে আর অসংখ্য অগণিত কিতাবে বিশেষ করে ইন্না আউলিয়া ই মিন আবাদি দিয়াল্লাদিনা ইউদ জুড়ো বলুন নসুবাহন আল্লাহ তাহলে আল্লাহর এমন কতগুলা বান্দা আছে যারা একটু চাইলে যান করার ফোর তাগো জান আবার ফেরত দিতে পারো জুড়ো নসুবাহান আল্লাহ আমরা সেই গৌসবাকের মাহফিলে আইসি ঠিক কি না কোন সাইদি ভাইসাব আপনার খারাপ লাগে না বালা লাগে আরো জুড়ো হইলে না বালায় যদি লাগে ভাইসাব জায়গা কি রাখা যাইত কন্যা কনা যাইত যাই হোক ইনশাআল্লাহ তো আমাকে যেহেতু হুজুর সৈন গাঁকের আলোচনা দিয়েছেন আজকে শুধু আমি এতটুকু বলবো আমার দেশে কিছু সম্প্রদায় আছে বলে হুজুর বলা যাবে না নিল্লা হুজুর বলে না বলে না বলে গোস নাকি আল্লাহর নাম নওজবুল্লাহ বলে আমি শুধু আজকে উত্তর দিব গোস আল্লাহর নাম নয় এটা ওলি আল্লাহর নাম আরে জোরে বলুন গৌসের কথা আল্লাহ কোরআনুল কারিমার বলেছেন কোন জায়গায় বলছে সেটাও আমি আসছি এবং হাদিসে বাঁকের মধ্যে গৌ শব্দের উল্লেখ আছে সুবাহান আল্লাহ মুস্তাহিদগণ যুগের ফকিগন গৌ শব্দ ব্যবহার করেছেন এবং আমার পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানি সুবাহানি কুতুবের রব্বানি মুশকিল আসানি পীর গিলা মীর গিলা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর শুধু গৌ সারা আরও নিরানব্বইটা নাম আছে তোমরা যখন আমার গৌসাকের বিরোধিতা করো আল্লাহ কই আমার ওই বান্দার আমল নামে আস্তে আস্তে আমি বাইর করে দিতেছি তোমরা একটা নাম সহ্য করতে পারো না আর আমি আমার বলির নাম একটা দুইটা নয় আর নিরানব্বইটা বাইর করে দিছি আমরা সে গৌসাকের পক্ষে আসি না নেই বলেন আসি না নাই আমার ভাইয়েরা বন্ধুরা আমার দেশের যুবক প্রশ্ন করতে চায় আমার দেশের অনেক ভাইয়েরা বলে গো শব্দটা নাকি কোথাও নাই এটা নাকি আল্লাহর নাম সর্বপ্রথম তারা বলে গোসমানি সাহায্য করা গোসমানি না এটার মূলত্ব হল সাহায্যকারী থেকে নিয়ে সাহায্য করা সুবহান আল্লাহ বলেন এটার মূলত্ব হলো গৌসুল আজম বা গৌ শব্দের ব্যাখ্যা যদি আপনি আরবি গ্রামাটিক্যাল কুলেন অথবা ডিকশনারি কোলেন সেখানে আপনি এটা পাবেন গৌস মানে যিনি সাহায্যকারী থেকে আরেকজনকে সাহায্য করে ইনার নাম বলুন না সোভানুল্লাহ আচ্ছা গোস শব্দ যদি আল্লাহ কোরআনুল করিমার মধ্যে ব্যবহার করে আমরা গো সোভা গোস গোষ না। না বলেন ডাকবো না আসেন এই কিতাবের নাম তফসিরহুল বয়ান সুবাহ আল্লাহ বলুন আল্লামা ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই ইনি একটি কিতাবের একটি আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে গো শব্দের ব্যাখ্যা দিয়েছেন আয়াতটা এখানে অনেক হাফেজ কোরআন আছে যদি আমার ভুল হয় আমাকে হেল্প করবেন ওহু আল্লাদি কনাতু জুড়ে বলুন আর জুড়ে বলুন এটা কত নম্বর আয়াত আয়াত হলো আঠাশ নাম্বার সুরা হলো সুরা এই আয়াতের আঠাশ নাম্বার আয়াতের আয়াতের মধ্যে গাইস শব্দটা লেখা আছে জুড়ে বলুন না সুবহান গাইস মানি এটা গাইস্তা মূলত গোস এসেছে গাইস থেকে সুবহান বলেন তো কোরআন শরীফের মধ্যে তো নামাজের কথা নাই সলাদের কথা আছে এটা আপনি মানতে পারছেন আর গৌসুল আজম বললে গৌস বললে আপনি এটা মানতে পারেন না আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে গাই শব্দ ব্যবহার করেছেন জোরে না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা শুধু ব্যাখ্যা করেছেন তা নয় আল্লামা ইসমাইল হাকির রহমতুল্লাহ শব্দের ব্যাখ্যায় বলেছেন ওয়াল না আমার ভাইয়েরা বন্ধুরা এই ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই বলেন এ আমার যুবক যুবকের মদনা ঘাটের যুবক বাইরা যেই আলেমরা অন্য অন্য আলেমকে যুব সমাজকে ধ্বংস করতে চায় গৌসুল আজম বলা যাবে না গৌস আল্লাহর নাম বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করতে চায় ওই সমস্ত আলেমদেরকে হুশিয়ার করে দিতে চায় তোমাদের যুগের মুরব্বীরা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যা করতে ব্যাখ্যা করেছেন যিনি মানুষকে সাহায্য করে সাহায্যকারী থেকে নিয়ে যিনি মানুষকে সাহায্য করে ওনাকে তো ঘোষ বলা হয় যে আরে তার কাঁদে যার চরণ নদী মদিনা বালা তার কাঁদে যার চরণ যুগাল মদিনা বালা যে জন্য লা জের জন্য গুল আজ মা শে সুবাহান আল্লাহ বলুন তাহলে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যায় আমি অন্য তফসিরে গেলাম না আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি অদমের কাছে বেশি নাই এগারোটা তফসির আছে সুবাহান আল্লাহ কন ইন্ডিয়া থেকে সহ মিশো থেকে শুরু করে কয়েকটা কোরান কারিমারা মাওলানা ও सुन लो ये पीरों के पीर गौसल पीरो बदल लो मेरे भी तो दीर गौसल आजम दागीर सुन लो ए पीरो के

আমার ভাইয়েরা কিতাবের নাম রসালাই এন্দাদিয়ার মধ্যে একটা কিতাবের এবারত এনেছে অল্লাহুম্মা সাল্লে আলা সৈয়দিনা ও নবীনা ও মৌলানা আশরাফ আলী নজুবিল্লা কন্যা আরে ইমানে আওয়াজ বলেন নজুবিল্লা আমরা রাসূলুল্লাহকে বলি আল্লাহুম্মা আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মাদিন আর আমার মুস্তাফার নামের সাথে যারা আশসাবালি নাম লাগিয়ে দিয়েছে ওই মুরিদান যখন পীরের সামনে বলেছে পীর সাহেব তখন মুস্কি মুস্কি হাসতেছে উনি যদি ইমানদার হতো তখন বলতো এই বেটা তুই নে ভুল দেখেছিস এটা কখনো সম্ভব নয় আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে বলে দিয়েছেন আনা হাতামান নবীগিন আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবে না আওয়াজে বলেন আসবে আজকালকার সময়ে যারা নিজেদেরকে নবী দাবি করে কোন সাইদিকে তাগর কি ঈমান আছে কত আগে যে ইমান গেছে না বেডা জানে না কোনো ঠিক কি না তা গো ইমান কত আগে গেছে গে হেরাও জানে না আল্লাহ বুঝাত তো করো। করুক আচ্ছা যাওক যে এই বেড়া রে পাম পট্টি দিয়া নবী বানাইছে এই বেড়া কি তা হই শুনতানিরে বা এই বেড়া হইন আমার ভাই ১৪ চোদ্দো নম্বর পৃষ্ঠায় এই বেড়া একটা যেই কি তিনটা কিতাবের সংমিশ্রণ করে করল ওখানে উনি ওয়ান নৌকাবা নৌকাবার কথা বলতে গিয়ে ইনি তিনশো জন আল্লার অলির কথা স্বীকার করেছেন সুবহান আল্লাহ রবাস এগুলো হবে না তো আর একটু মোহাবতে ইমানি প্রেম নিয়ে ইনি বলেন ওয়ানুজবা নুজবা হলেন সত্তর জন সুবাহ আল্লাহ ওয়াল আখয়ার আখয়ার হলেন সাতজন ওয়াল অমদা অমদা হলেন চারজন ওয়াল হুয়াল গোস আল্লাহ আসল দলিল পাই গেছি তো ওনার বিশ্বের তো আমার গৌসুল আজমকে মানছে। ইনি তো ইনার কিতাব ইনি তো গৌসুল আজমের জীবনী লিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো ইনি তো বললো যে দুনিয়াতে নৌকাবা থাকবে নুজবা থাকবে উমদা থাকবে আবদার থাকবে আউল আখিয়ার থাকবে শেষ বেলায় একজন গৌসুল আজম থাকবে ওনার মতো তামাম কায়েনাতে আর কোনো গৌসুল আজম পাওয়া যাবে না আরো জোরে বলুন আনাল হাসানি ওয়াল মাগদুম মকামি আমার গৌসবাক বলেন আমি এমন বংশ দিয়ে এসেছি হুজুর সিদিন হাসান সঞ্জেরি রদি আল্লাহ তালানহুর বংশ দিয়ে আমি গৌসুল আজম এসেছি জুড়ে বলুন আর মোহাব্বতে বলুন আমার ভাইয়েরা আমার গৌসুপাককে গৌসুল আজম বলতে পৃথিবীর কোনো আলমের মুফতির সার্টিফিকেটে দরকার নাই তাফসিরে দরকার নাই বাতিল মাদ্রাসাদের যে সমস্ত আলেম আজকালকার সময়ে বলছেন ওসিলা মানা যাবে না এই কিতাবে দেখেন ওসিলা কি এর এত অপব্যবহার কেন এই কিতাবে বলছেন ওসিলা দ্বারা যাবে না ও আল্লাহ কথা আল্লাহ কুরানুল কারীমের মধ্যে বলেছেন ও কোনো মা সাদিকিন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করেছেন এই কিতাবের ভিতরে আল্লাহ নুরুল হাকিম এই কিতাবের ভিতরে সমস্ত বিরোধিতা করেছেন আউলি এক সানে বিহাদবি করেছেন আর কিন্তু তার মুরব্বী আমার হুদর গাঁসুল আজমকে আজম মেনেছে হে অদিত আজম আপনাকে জানাই জানাই কবুল করক আবাজ বলুন নামিন তাহলে গৌসুল আজম আমার কুতুবুল আক্ত পীর এলাসানি লানী মাহবুবে সুবাহানি কুতুবের पीर गला मीर गला महुद्दीन আব্দুল কাদের जिलानी के गौस बला जाए कि এবার আসুন আমার ভাইয়েরা শুধু ইনাকে যে গোস বলা যাবে তার ব্যাখ্যা আমি আপনাদেরকে বলবো হেলিয়াতুল আউলিয়া ও তপকাতুল আসফিয়া এই কিতাবের লেখক ইনাকে দুনিয়াতে আইসেন এরকম কোন যুবক কি আসে নি কেন কন্যা আসেন কবরে যেই বেড়ারে গেছে হাড্ডি মাংস আসেনি নাই কইতেছে আশেখ রসুলের হাড্ডি মাংস কি মাটি খাইতে পারে কন্যা খাইতে পারে খাইতে পারতো না ওই আশেখ রসুলের শরীরের দাম আছে জিসিমের দাম আছে যেই বেড়ারা মিলাদুন্নবী তবু রুখু খাইছে ওই বেড়ার শরীরটা মাটি কোনোদিন স্পর্শ করতে পারে তার দলিল দেখেন আন্নি আলাল আলম ফি আদম ওই কিতাবের একদম শুরুতেই তার ব্যাখ্যা আছে তাহলে এই কিতাব দ্বারা কি প্রমাণ হয় হুজুর সেদিনা সারদার এতে কোনো সন্দেহ নাই এই কিতাবের এটা সাত সাত খণ্ডের একটা কিতাব সুবাহ আল্লাহ বলে এরকম কয়টা খণ্ড আছে আরও জোরে বলুন ষাটটা খণ্ডের মধ্যে প্রথম নম্বর খণ্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি

কলবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালিল্লাহি ফিল খলকে ওয়াহিদ কলবুহু আলা কলবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই হাদিসের ইবারত দ্বারা প্রমাণ হয়ে যায় শেষ জামানায় এমন একজন আল্লাহর ওলির আগমন হবে যাদের সাথে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানিয়তের সম্পর্ক থাকবে ওই গাউসুল আজম যখন চাইবে মরা মানুষকে জিন্দা করতে পারবে জিন্দা মানুষকে মরা করতে পারবে অভাবই মানুষকে তনি করে দিতে পারবে ধনী মানুষকে অভাবই করতে পারবে বেঈমানদারকে ইমানদারকে ইমানদার করতে পারবে আরো জোরে বলো আমরা সেই গৌসভাকের মাহফিলে আসছি ঠিক কিনা না আমরা সেই গৌসভাকের আলোচনা শুনতে চাই কি না বলেন না চাই কি না সেই গৌসভাকের মাহফিল আজকে আপনি মধুনাঘাটে করছেন আমার আল্লাহ কয় গौसीবাগ যখন আইছে না গौसीবাগের আম্মার ঘরে আমার ওই উম্মুল কাইফা ফাতেমা যখন গौसीলাজম পীরানে পীর দস্তগীর পেটে নিলেন প্রথম মাসে হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এর istri হাওয়া تشریف এনেছেন আরে আপনারা না করলে বাজার কমিটি চাঁদা না দিলে কি আর আসে আর যায় আমার আল্লাহ বলে ও অম্বুল খায়ের ফাতে মা আমার গৌসুল আজম পৃথিবীর জমিনে যাবে ইনি মাদার জাত বলি হবে এই গৌসুল আজম যা বলে তা হবে হুজুর এবারে তাছেনা লও আকসামা যখন আল্লাহর কোনো বিশেষ শপথ করে রাহু সেটা হয়ে যায় সুবাহান আল্লাহ আমার বায়েরা বন্ধুরা হজুর সুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ ইনি এমন একজন আল্লাহর বলি যেই বলির কথা কোরআন হাদিসে আসে না নাই আমার যুবক বৈর আমার মদুনা ঘাটের বাবারা শুনুন শুনুন ওই গৌসুল আজম পৃথিবীর জমিনের মধ্যে যখন বললেন কদমি হাদিহি আলা রকবাতে কুল্লে বলি ইল্লা সাথে সাথে তিনশো জন আল্লাহর বলি মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন আমার ভাইয়েরা তার প্রমাণ দেখুন আল্লামা সাত নবী রহমতুল্লাহ আলাই ওলামা একরাম আছেন বাহাজাতুল আসরার খিতাবের ভিতরে তার ব্যাখ্যা করছেন হুজুর সৈদিনা গৌসোপাক আব্দুল কাদের জিলানি যখন বললে আমি পাকের পা সমস্ত বলির কাঁধের উপরে কোদার কুসুম কিতাবের ভিতর রে ভাই আমার গাউসুল আজম যখন বলে আমার পা সমস্ত ওলির কাঁধের উপরে সাথে সাথে কবরের মধ্যে চিন্দা অবস্থায় যে সমস্ত আল্লাহর অলিরা ছিল ওই সমস্ত অলিরা হজরতে হজয় হজগান রাজয় হিন্দুস্তান মৈনুল মিল্লাতে অদ্দিন বলে হজুর ঘোষুল আপনার পাটা আমার কাঁধে রাখতে চাই না আমার চুকের উপর আমার মাথার উপর আমার ভাই আমার ভাইয়েরা হুজুর সৈয়দ না বল পীর আব্দুল কাদের জিলানি যখন এই কথা বললেন হুজুর গৌশ পাকের ক্ষমতা দেখেন আমার যুবক রে বাগদাদের জমিনে আমার আমারও গৌশ বলে আমার পা সমস্ত বলি সুবাহনাল্লাহ বলেন এটা কোথায় ছিল বলেন না কোথায় ছিল বাগদাদে আর দেখা যায় কিতাবের এবার হারাম শরীফ মক্কাতুল মোকার্রামা মদিনাতুল মোনাব্বারা মিশর শাম যত কান্ট্রি আছে যত জায়গায় আল্লাহর মকবুল বন্দা আছে কিতাবে লেখে বিল হারমাইন হারমাইন শরীফ আইন হারমাইন শরীফ আইনের মধ্যে সাতজন আল্লাহর অলি মাতাকে ঝুঁকে দিয়েছে আমার ভাইয়েরা ওবিল এরা ইরাকের মধ্যে সিদ্ধ রাজান ছয়জন আল্লাহর মাথা ঝুঁকিয়ে দিয়েছেন ওয়াবিল আজমে আর বাউনা চাজন চারজন আদমের মধ্যে চারজন আল্লাহর বলি মাথা চুকিয়ে দিয়েছে ও বিশ্বামে তালা সোনার জোলান শাম দেশের মধ্যে তিনজন আল্লাহর বলি মাথা চুকিয়ে দিয়েছেন ও বি মিশরে ঈশ্বর মিশরের মধ্যে বিজ্জন আল্লাহর বলি আমার গস পাকের সাথে একমত হয়ে মাথা চুকিয়ে দিয়েছে আওয়াজ করলে মিশরে শোনা যায়নি কন্যা শোনা যায়নি আফাতে তো যদি একশো বিশটা যদি মাইক দেন মিশরে আমরা কি বাংলাদেশ থেকে পৌঁছাইতে পারতাম নি কন্যা ফারতাম নি ও ফারা সম্ভব না কিন্তু হুজুর গৌসুল আজমের ক্ষমতা কেমন দেখেন আমরা যেখানে গৌসুল আজমের বৈঠকে আছি এটা আমার গৌসবাগ দেখে কি দেখে না কন্যা দেখে কি না কাহারে দলা তিন আলা হুকুমাতে সালে আসলাম গভীর আমার মতনগর বয়রা আজকের আলোচনা জলবায়ুনুর ইউটিউবের মধ্যে যাবে অনেক ইউটিউবার বায়রা দেশ বিদেশের যুমক বায়রা মরব্বী মোহরা দেখবে যারা আজকালকার সময় বলে গৌসুল আজম বলা যাবে না এটার দলিল আছে না নাই আজম বলা যাবে তার দলিল আছে তার প্রমাণ দেখছে আমার ভাইয়েরা শুধু মিশর নয় ওবিল মগরিবে মগরিবের মধ্যে পশ্চিম প্রান্তরের মধ্যে যারা